হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের দেখাচ্ছিলাম প্রথম যে আমি দুর্গাপূজা শুরু মানে শুরু হয়নি তখনও, চতুর্থী বা পঞ্চমী ফার্স্ট যে দেখতে গিয়েছিলাম সেই যে ফার্স্ট ভিডিওটা দেখিয়েছিলাম। তারপরে কিন্তু অনেক দিন আমার ব্লগ দেওয়া হয়নি, জানোইতে পুজোর সময় ভীষণ ব্যস্ত ছিলাম, দোকান দিয়েছিল আমার বর, সেই তার সঙ্গে দোকানেই দৌড়াদৌড়ি এই করে করেই কিন্তু দুর্গাপুজোটা কেটে গেল। আর দুর্গাপুজোর লাস্ট দিন যে মানে দশমীর পরে একাদশী দ্বাদশী, আর একাদশী অবধি কিন্তু দোকান চলেছে, আর দ্বাদশীতে কিন্তু আমরা বেরোবো, আর বেরোবো মানে বেরিয়েওছিলাম। তারপরে ভাবলাম যে তো দ্বাদশীতে বেরিয়েছি, তোমাদের দেখাবো না ভিডিওটা, সেটা কখনো হয়। আর এদিকে কিন্তু বাবু আর তনু ঘুমাচ্ছিল বিকেলবেলা, আর আমি কিন্তু এদিকে রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে ওদেরকে ডাকবো। একজন একজন তো রেডি হতে হবে, তাই না? তো আমি কিন্তু প্রথমে রেডি হয়ে নিয়েছি। আর এই যে দেখো, এই যে কুর্তিটা পরেছি না, এটাই কিন্তু আমি পুজোর সময় নিয়েছি, পুজোর আর কি, পুজোর কুর্তি এটা নতুন। তো এই কুর্তিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, তা পরে কিন্তু বেশ আমার ভালোই লাগছে। আর এই যে তনুকে এটা দিয়েছে ডাক্তারবাবু, তো এটা কিন্তু সালোয়ার কামিজ এটা বানিয়েছে, তো এটাও কেমন লাগছে অবশ্যই বলবে, তো পরে কিন্তু ওরও ভালো লাগছে, আর আমারও আমারটা পরে খুব আরাম লাগছে। আর আমার কিন্তু ওই যে দেখো, ওর বাবা কিন্তু এদিকে রেডি হয়ে গেছে, আর বাবুও কিন্তু তারপরে রেডি হয়ে গেছে। আর ওরা রেডি হয়ে যাওয়ার পরে বিছানা তো গুছাতে হবে, তাই না? বিছানাটা তো এলোমেলো রেখে যেতে পারবো না, তো আমি কিন্তু এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বাবু কিন্তু দেখো এদিকে রেডি হয়ে একদম বেরিয়ে গেছে, আর বাবুরও কিন্তু এগুলো নতুন ড্রেস, জুতোটাও নতুন, পুরোপুরি ওর সব নতুন, তো অন্যরা সব নতুন জুতোটুতো, আর আমার জুতোটা পুরোনোটাই পরেছি, নতুনটা আর পরিনি। আর তারপরে দেখো রেডি টেডি সবাই একদম রেডি হয়ে বেরিয়ে গেছি, কিন্তু দেখতেই পাচ্ছ রিক্সায় উঠে গেছি। আর তারপরে কিন্তু রিক্সা থেকে নেমে কিন্তু হাঁটছি বাসে, বাসের জন্য বাসে উঠবো। তা তনুর কিন্তু একটু মনটা খারাপ, কেন কে জানে, ও মানে পায়ে ব্যথা, ও কিন্তু এদিক সেদিকে একটু ঘোরাঘুরি করছে একা একাই, বেশি ও বেরোয়নি। তারপরে দেখো এই যে প্রথম একটা প্যান্ডেলে গেছি, ভীষণ কিন্তু ভিড় ছিল তখন দেখো, আর গেছি তখন দেখি এই ঠাকুরটা বিসর্জন হচ্ছে, আর এই প্যান্ডেলটা তো দারুণ সুন্দর হয়েছিল, আর এই জন্য কিন্তু প্যান্ডেলটা দেখার জন্য কিন্তু লোকজন গিয়েছে। আর এই যে দেখো প্যান্ডেলটা, আমরা কিন্তু অনেক অনেকক্ষণ দাঁড়ানোর পরে সিকিউরিটিকে বলে তারপরে কিন্তু এই যে দেখো ঢুকেছি, তা অনেকটা উপর মানে উপর দিয়ে উঠতে হয়েছে, মনে হচ্ছে যে পাহাড়ে উঠছি আর নামছি, জানো তো, এরকম প্যান্ডেলটা করেছিল, দারুণ সুন্দর লেগেছিল। আর বিহীন এই প্যান্ডেলটার নাম ছিল বিহীন দিয়েছিল, বিহীন, আর খুব ভালো লাগছিলো। দেখো কত উপরে উঠছি দেখতেই পাচ্ছ, আর ওরা কিন্তু নামছে, দেখছো কত উপর দিয়ে উঠে কিন্তু প্যান্ডেলটা, বেশ ভালোই লাগছিলো, দেখতে পাচ্ছ কত অনেকটা উঁচুতে কিন্তু। আর এই প্যান্ডেলটা দেখার জন্য কিন্তু প্রচুর লোক গিয়েছিলো, আর গিয়ে দেখি মানে সে ঠাকুর বিসর্জন দিচ্ছে, আর প্যান্ডেলের ভিতরেই কিন্তু বিসর্জন দিচ্ছে, জানো তো। তারপরে দেখো সবাই কিন্তু দেখো উঠে গেছি, আর বাবু তো মানে নাস্তে নাস্তে উঠে গেছে, আর উঠে এদিকে দেখো ঠাকুর দেখতে গেছি, আর দেখি ওইখানেও বেশ ভিড়, মানে সবাই খুব আনন্দ করছে, সবাই দেখো উপরে উঠে আবার নিচে নামছি, আবার উপরে উঠে তারপরে কিন্তু ঠাকুর দেখা। আর কি বলতো, ঠাকুর মানে না দেখলে তো ভালো লাগে না, ওই জন্য কিন্তু বেরিয়েছিলাম, শরীরটাও ভীষণ খারাপ ছিল, মানে এতদিন মানে ঘুম নাই, ঠিকঠাক খাওয়া নাই, শরীরটা ভীষণ ভীষণই ক্লান্ত ছিল, কিন্তু কী করবো, আর ছেলে মেয়েকে নিয়ে তো একটু বেরোতে হবে, তাই না, ওই জন্য কিন্তু বেরোলাম, নাহলে কিন্তু বেরোনোর একদমই ইচ্ছা ছিল না। তো দেখো এই যে প্যান্ডেলটা কিন্তু এই যে ভেতরটা কিন্তু এরকম করেছে, দেখতে পাচ্ছ, আর এই যে হাতের ছবিগুলো দেখা যাচ্ছে, এটার এইটার মাঝখানে কিন্তু ঠাকুরের মূর্তিটা ছিল, আর এটা তো বিসর্জনই হয়ে গেল, এখানেই কিন্তু হয়েছে, দেখতেই পাচ্ছ, দেখছ ভালোই কিন্তু হয়েছিল, আর ভিতরটাও কিন্তু বেশ ভালো হয়েছিল, জানো, তার সবাই কিন্তু দেখছিল, সবাই কিন্তু ভিডিও করছিল। আর এই প্যান্ডেলটা ভালো লেগেছিল, আরেকটা প্যান্ডেল হয়েছিল সেটাও তো, সেটাও মানে যাব, আর সেটাতে যাব মানে গিয়েছিলাম, গিয়ে দেখি সেটাও কিন্তু বিসর্জন হয়ে গেছে। আর বুঝতেই পারছো দ্বাদশীতে বেরিয়েছি, সব ঠাকুর তো থাকে না, আর প্যান্ডেলও কিন্তু এক এক জায়গায় কালী পূজার জন্য ভাড়া হয়ে গেছে, প্যান্ডেলও চলে যাবে, ওই জন্য কিন্তু প্যান্ডেলও ভেঙে ফেলেছিলো, জানো তো, মানুষ বলে না কপাল খারাপ থাকলে যা হয়, অন্য অন্য বছর একাদশীতে বেরোয়, এবার কিন্তু আর একাদশীতে বেরোতে পারলাম না, আর একাদশীতে বেরোলে সব ঠাকুরই কিন্তু দেখা যায়। তারপরে দেখো এই ঠাকুরটা দেখে কিন্তু নেমে যাচ্ছি, দেখতেই পাচ্ছ, আর তখন কিন্তু তনু ভিডিও করছিল, আর অন্ধকার অন্ধকার এদিকটাই ছিল, লাইট সেরকম কিন্তু এদিকটাই ছিল না, আর যেদিকটায় প্যান্ডেল করা সেদিকটায় লাইট লাগিয়েছে, দেখতেই পাচ্ছ, তোমরাই দেখতেই পাচ্ছ, তাই না? তারপরে এই ঠাকুরটা দেখে পাশেই হাঁটতে হাঁটতে কিন্তু চলে গেলাম আর একটা ঠাকুর দেখতে,
আর যেই ওই ঠাকুরটা দেখতে গেলাম ভেতরে কিন্তু মেলা বসেছে, আর মেলা দেখে বাবুজি মিকি মাউসটা দেখেছে, সেই মিকি মাউসে উঠবে শুরু করেছে। আর আমাদের বাড়ির সামনে কিন্তু মিকি মাউস মানে লাফানোর একটা ইয়ে ছিল, সেটাতে কিন্তু সারাক্ষণ চড়েছিল। এই যে দেখো মিকি মাউসটা দেখে ওর বাবাকে ও টানছে যে মিকি মাউসে উঠবে, আর ওর বাবা টেনে ওইদিকে নিয়ে চলে গেছে, মিকি মাউসে কিন্তু আর উঠতে দেয়নি। আর মিকি মাউসে উঠলে না প্রচণ্ড ঘেমে যায়, প্রচণ্ড ঘেমে যায় জানো তো, আর ঘেমে যাওয়ার পরে তো ঠান্ডা লেগে যায়। ওই জন্য আমি বলছি বাবু আর উঠতে হবে না, বাড়ির সামনে তো রোজই উঠেছো, মানে কিছুক্ষণ থেমে থেমে আবার গিয়ে উঠেছে জানো তো। আর দেখো মেলাটা কিন্তু বেশ ছিল, মেলাটা কিন্তু ভালোই লাগছিল, আর এই প্যান্ডেলটাও কিন্তু ভালোই হয়েছিল, খুব একটা মানে বড়ো হয়নি খুব একটা ছোট হয়নি, মোটামুটি প্যান্ডেলটা ভালোই হয়েছিল। তো বেশ চারপাশটায় কিন্তু প্যান্ডেল দেখেছি, আর অনেক ঠাকুর রাস্তা দিয়ে বিসর্জন করতে নিয়ে যাচ্ছিল সেগুলোও দেখা হয়ে গেছে, রাস্তাতে ঠাকুর দর্শন হয়ে গেছে, প্যান্ডেল দেখিনি তাই কী হয়েছে, ঠাকুরের দর্শন তো পেলাম তাই না, আর প্যান্ডেল তো চারপাশটা দেখেইছি আর কি লাগে। তো দেখো এই ঠাকুরের প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল, দেখতেই পাচ্ছ, আর মূর্তিটাও বেশ ভালো হয়েছিল তাই না। এই ঠাকুরটা ছিল, এই ঠাকুরটাও কিন্তু বিসর্জন দেবে আজকে, বিসর্জন দেবে। তো আমরা যখন গেছি তখনও বিসর্জনের আয়োজন হয়নি, তো হবে বলছিল বিসর্জন দেবে। যাই হোক তারপরে কিন্তু এটা দেখে চলে গেলাম আরেকটা ঠাকুর দেখতে, মানে আরেকটা যেখানে মেট্রো বানিয়েছিল সেখানটায় গেলাম, আর মেট্রোতে গিয়ে কপালটাই তো খারাপ হলো, মেট্রোটা তো আর দেখতে পেলাম না, কী আর করবো, যতটুকু দেখেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কী করবো বলো। দেখো এটা দেখে কিন্তু বেরিয়ে যাচ্ছি, আর বাবু আর ওর বাবা আগে আগে চলে যাচ্ছে, আর ওদের সঙ্গে হেঁটে কিন্তু আমি পারি না জানো তো। এই যে চলে গেলাম মেট্রোটা দেখতে, ওই যে দেখতে পাচ্ছ মেট্রোর যে ধরার ইগুলো সেগুলো সব রয়েছে, আর এই যে লুকগুলো না ভাঙছিল মেট্রোটা, এটা ভাড়া হয়ে গেছে কালী পূজার জন্য। তো আমি ভাবলাম, আমি বললাম যে আপনারা ঠাকুরটা বিসর্জন দিয়েছেন তো প্যান্ডেলটা তো রাখতে পারতেন, তো বললো যে প্যান্ডেলটা ভাড়া হয়ে গেছে, কী আর করবো কপালটাই খারাপ দেখতে পেলাম না, কিন্তু এটাও দারুণ সুন্দর হয়েছিল জানো তো। তারপরে দেখো এটা দেখে বাসে উঠে গেলাম, এবার বাড়ির দিকে আসবো। তো বাড়ির দিকে আসবো বলতে কি, আরেকটা যে কলকাতার মানে আমাদের বাড়ির সামনে ধরতে গেলে শ্রীভূমি, সেটা তো দেখা হয় নাই, সেটা তো দেখতে হবে, লেক টাউন শ্রীভূমির ঠাকুরটা, আর এই প্যান্ডেলটাও তো ভালো হয় তাই না, আর এটা না দেখলে তো হবে না, এটা তো দেখতেই হবে। তো তনু বললো যে মা চলো এটাও দেখে যাবো, আর দেখতে দেখতে পাশে দেখলাম যে একটা বাঘের ছবিওলা মানুষ যাচ্ছে, আর এটাও তারপরে দেখে নিচ্ছি। আর আমি না যখন বয়স দিছিলাম আমাদের বাড়ির পাশে যে মানে ফ্ল্যাটের কাজ হচ্ছে সেখানে কিন্তু ভীষণ আওয়াজ হচ্ছে, তো কী আর করব, মানে কতদিন ধরে ভিডিও দিতেও পাচ্ছি না, আর এটা অনেক দিনের কিন্তু পুরনোই ভিডিও আছে, কিন্তু আমি দিচ্ছি, কী আর করবো, তোমরা কিছু মনে করো না, অবশ্যই দেখবে। তো দেখো তারপরে কিন্তু এই যে শ্রীভূমির যে প্যান্ডেলটা ওরকম বানিয়েছে, এটাতেও কিন্তু বেশ ভিড় ছিল জানো তো, মারাত্মক ভিড় ছিল। তা এখনই দ্বাদশীতে এত ভিড়, তো পুজোর সময় কতটা ভিড় ছিল তোমরা নিজেরাই ভাবো, প্রচুর লাইন ছিল, প্রচুর লাইন। আর আমাদের প্রথম যেদিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সেগুলো সেদিন তো মানে বাড়ির সামনের যে দুটো মেন আর কি সবথেকে সুন্দর হয়েছে, সেই দুটোই কিন্তু দেখতে পাইনি ভিড়ের জন্য জানো তো, চতুর্দশী কি পঞ্চমী এরকম দিনই বেরিয়েছিলাম তখনই দেখতে পাইনি, আর এখনও দেখো কত ভিড়। তো যাই হোক ভিড় হলেও কিন্তু এটা দেখা গেছে, ঠাকুরটাও বেশ সুন্দর দেখতে পেয়েছি। তারপরে ঠাকুর ঠাকুর দেখে এই যে দেখো ঠাকুরটা কত সুন্দর, আর এই ঠাকুরটা তো ভীষণ ভালো হয়, মানে ভীষণ প্রত্যেকবার কিন্তু এই ঠাকুরটা ভীষণ ভালো হয়, তো আমারও ভীষণ ভালো লাগে। আর ঝাড়বাতিটা দেখেছো কত সুন্দর লাগছে না, বেশ লাগছে কিন্তু, আর ঝাড়বাতি তো ভীষণই সুন্দর লাগে। তারপরে না এটা দেখে বেরিয়ে গেছি, আর বেরিয়ে যাওয়ার পরে বাবু কিন্তু দেখেছে জানোই তো বাচ্চা মানুষ ছেলে মানুষের মানে গাড়ি আর বন্দুক এই দুটো কিন্তু মানে লাগেই, মানে দেখলেই লাগবে। আর একটা বন্দুক দেখেছিলাম মানে দেশলাইয়ের কাঠি ঢুকে কিন্তু মানে ভিতরে দেশলাইয়ের কাঠি ঢুকায় তারপরে ফাটায়, তারপরে আমি বললাম বাবারে এই বাবু এটা নিতে হবে না, সর্বনাশ করেছে, এটা নিলে উপায় নেই। তারপরে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু এই বন্দুকটা আর নিই নি, আর কী আর করবো। তারপরে বাবুর জন্য কিন্তু কিছুই নেওয়া হয়নি সেদিন, আর তো নেবো কালী পূজার সময়, এখন আর কি চলে গেছে আবার কালী পুজো তো আসছে, ওই জন্য ভাবলাম যে দরকার নেই, চলো কিছু একটা খেয়ে এবার বাড়ির দিকে যাই। তারপরে দেখো রাস্তায় কিন্তু যখন বেরোচ্ছিলাম তখন দেখো এই যে ঠাকুর নিয়ে বেরোচ্ছে ঢাকদৌড় মানে সব নিয়ে লোকজন বেরোচ্ছে, নাচতে নাচতে কিন্তু বেরিয়ে যাচ্ছে সবাই ঠাকুর বিসর্জন দিতে, তো দেখে কিন্তু বেশ ভালোও লাগছিলো। তারপরে দেখো এ দিয়ে কিন্তু সবাই মানে আনন্দ করছে, আর আমাদেরও বেশ মনটা ভালো লাগছে, আর বাড়িতে বসে থাকলে তো ভালো লাগতো না তাই না,
বেরিয়েছি, একটু মনটা ভালো লাগছে। আর শরীরটাও একটু মানে সারা শরীরটা ব্যথা ব্যথা ছিল এতদিন খাটাখাটনি করে, তো হাঁটার পরে কিন্তু একটু শরীরটা কিন্তু হালকা হয়, মানে ব্যথাটা একটু কমে। হ্যাঁ, পায়ের ব্যথাটা একটু বেড়ে যায়, কিন্তু মানে শরীরটা তো হালকা হালকা লাগে। তো দেখো এই যে ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে প্রায় ঠাকুরই বিসর্জন দেখতে পেলাম রাস্তায়, আর দেখেও বেশ ভালো লাগছে। তারপরে দেখো এই যে বন্দুকটা দেখাচ্ছিল বাবুকে, এটা দেখাচ্ছিল না, ও সরি, এটা কিন্তু বাবু যখন বেরোচ্ছিলাম তখন এই যে বেলুনগুলো ফাটায় না বন্দুক দিতে বলছে, ও ফাটাবে। তো বললাম ঠিক আছে ফাটাও, তো আমি ওরা কিন্তু বলছিল 20 টাকা দিয়ে ফাটাতে, আমি দেওয়ার আজকে লাস্ট দিন, তোমরা 10 টাকা দিয়ে বাচ্চা মানুষ দেও না ফাটাতে। তো দুটো কিন্তু ফাটাতে দিয়েছিল, আর তারপরে আস্তে আস্তে দেখলো যে এখানে বলের খেলা, তো বলটা নিয়েও কিন্তু খেলছিল 20 টাকা এটাও। তো ভাবলাম যে ঠিক আছে খেলো দেখা যাক, তারপরে কিন্তু খেললো, তারপরে একটা পেন পেলো বাবু, কী আর করবো। যাই হোক, নাম্বার হিসাবে তো গিফট, তো নাম্বার হিসাবে গিফটে একটা পেন পেলো, ব্যাস আর কি, বাচ্চা মানুষ এতেই খুশি তাই না, তো খেলেছে যে এটাই ভালো। তারপরে এটা খেলে টেলে তারপরে কিন্তু চলে আসলাম, আর বেরিয়ে কিন্তু আমরা খেয়েছি আইসক্রিম আর পপকর্ন, আর পপকর্ন খেয়ে তারপরে দেখো এই যে আমাদের বাড়িতে চলে আসলাম প্রায়। আর আমাদের বাড়ির পাশেই যে একটা প্যান্ডেল ভিটে মাটি প্যান্ডেল হয়েছিল সেটাও কিন্তু দেখা হয়নি, আর এটাতে ঢুকেই দেখি যে এটাতেও ভাঙাচোরা হয়ে গেছে প্যান্ডেল, তারপরে ঠাকুরও বিসর্জন দিয়ে দিয়েছে, কী আর করবো। তবু এটা দেখলাম একটুখানি, আর তনু তো ভিডিও করছে বলছে দেখো কত সুন্দর হয়েছিল, আর সুন্দর হলে কী হবে, দেখতে তো আর পারলাম না, প্রচণ্ড ভিড় থাকে আর দোকানে খাটতে খাটতে কিন্তু আর বেরোতে পারলাম না বাড়ির পাশের পুজোগুলো দেখতে, তো ভীষণই খারাপ মনগুলো যে বাড়ির পাশের পুজোগুলো দেখতে পারলাম না এবার। তো যাই হোক, তারপরে দেখো এটা দেখেও কিন্তু বেরিয়ে গেলাম, আর বেরিয়ে দেখি রাস্তার মধ্যে কিন্তু আরেকটা ঠাকুর নিয়ে বেরোচ্ছে, আর কী বলো তো, তরুণ দলের ঠাকুরটা আর ভারত চক্রের ঠাকুরটা কিন্তু আমাদের সঙ্গে যাওয়ার সময় দেখা হয়েছে, আসার সময় কিন্তু দেখা হয়েছে, এগুলো নিয়ে যাচ্ছে। তো যাই হোক দেখো এটা দেখেও কিন্তু, তারপর এটা দেখেও কিন্তু বেশ ভালো লাগছে। তো তারপরে কিন্তু দেখো এটা দেখেও কিন্তু বেরিয়ে গেছি, আর বেরিয়ে কিন্তু তারপরে দেখলাম যে পাশে আরেকটা ঠাকুর নিয়ে আসছে 4 নম্বর পুকুর পাড় দিয়ে, তো এটা তো বেশ লোকজন নাচতে নাচতে কিন্তু যাচ্ছে আর ভালো লাগছিলো। আর তারপরে কী বলো তো, আমরা না পুরো মানে আমাদের যে কালী মন্দির সেই মন্দিরের পাশ দিয়ে পুরোটা ঘুরে মানে ভারত চক্র মানে সমস্ত এগুলো মানে তখন রাত বাজে 12টা, আর তখন 12টা বাজে, তখনও কিন্তু আমরা বললাম যে না চলো এগুলো মানে না দেখতে পাই চলো মানে তবু চলো যাই দে মানে প্যান্ডেলগুলো একটু যাই দেখি, তবু তো মনকে বোঝাতে পারবো যে না বাড়ির পাশে প্যান্ডেলগুলোও দেখেছি, ওই জন্য কিন্তু পরে মানে পুরোটাই কিন্তু ঘুরে ঘুরে আমরা দেখছি। আর এই যে দেখো গাড়িতে কিন্তু যাচ্ছে ঠাকুর ঠাকুর নিয়ে সবাই নাচতে নাচতে, তা আর কী করবো, ভালোই লাগছে দেখতে। যাই হোক, আগামী বছর কিন্তু আমরা আগেই মানে ঠাকুরগুলো দেখে নেব, যেহেতু দোকান দেওয়া হয় দেখতে পাই না, ওই জন্য ভাবলাম যে এইবারই মানে ঠিক করে রাখলাম, যদি ঠাকুর ভালো রাখে সুস্থ রাখে অবশ্যই আগামী বছর কিন্তু আমরা মহালয়ার পরের দিনই ঠাকুর দেখতে বেরিয়ে যাব, এটাই ঠিক করেছি। যদি আর কি ঠাকুরের শরীর ভালো লাগে ভালো রাখে সবাই ভালো থাকি সুস্থ থাকি তবেই বেরোতে পারবো তাই না, আগের থেকে তো আশা করেও লাভ নেই, তবে বলে রেখেছি আর কি, ওই যা। তারপরে দেখো সবাই নাচছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে না নাচতে, আমার সবাই সবার মনে মনে নাচছে। আর যাই হোক, তারপরে দেখো সবগুলো দেখে এসে বাড়িতে ফ্রেশ হয়ে বসে পড়েছি, তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে রোজের ব্লগে, ততক্ষণ তোমরা।